যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট কুবায় আগমন করিলেন, তখন বলিলেন, মহামহিম আল্লাহ পবিত্রতা অর্জনের বিষয়ে তোমাদের প্রশংসা করিয়াছেন। তোমরা বলো তো বিষয়টি কি? এই কথা দ্বারা তিনি আল্লাহর নিম্নোক্ত বাণীর কথা বুঝাইয়াছেন, তথা এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। সূরা তওবা আয়াত 108। তখন তাহারা বলিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখিয়াছি যে এই বিষয়ে আমাদেরকে তাওরাতেই নির্দেশ দেওয়া হইয়াছে, তাহা হইল পানি দিয়া ইস্তিনজা, অর্থাৎ শৌচক্রিয়া করা। অর্থাৎ ইসলাম গ্রহণের পূর্বে তারা ইহুদি ছিলেন। আল হাদিস মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 147।